مولانا مفتي وحيد الجامان بدر গোপাল বংশ আলোচনা রেখে ধন্য করেছেন মহফিলকে আলোচনা জগতে অনন্য নক্ষত্র জাতির বিবেক স্থানীয় বিভিন্ন উলামায়ে কেরাম সর্বোপরি আল্লাহর জমিনে ধুলির আসনে বসা আল্লাহ প্রেমী রাসূল প্রেমী কোরআন প্রেমী ভাই ও বাবাজেরা ছোট্ট সোনামণিরা পর্দার অন্তরালে মা খাদিজা আয়েশার উত্তরসূরী মা ও বোনেরা সর্বোপরি মাইকেরা যত দূর পর্যন্ত চলে যাচ্ছে সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের শহীদ আমলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করা দরকার যে মহান আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে চায়ের দোকানে ভিড় না করে বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করে রাসূলের ভাষ্য অনুযায়ী কোরআনের একটি জান্নাতি পরিবেশে আপনাকে আমাকে আসা এবং কোরআন থেকে আলোচনা শুনে বুঝে সেই অনুযায়ী সামনে পথ চলা সুযোগ যে আল্লাহ তাআলা দান করে দিলেন আমরা সেই মহান মাবুদের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ একটু আওয়াজ বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি যে রাসূল কাফের বেঈমানদের কাছে লিজ্জাতিত হয়েছেন দণ্ডায়মান মোবারক শহীদ করেছেন রক্তে রঞ্জিত হয়েছেন আপন মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে মদিনার দিকে চলে গেছেন ওয়ালা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি তারপরও তিনি ইসলাম প্রচার থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই কথা বলে ঠিক না বেঠিক সেই রাসূলের প্রতি আপনি আমি দরুদ ও সালাম জানাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে কথা বলেন ঠিক না বেঠিক কোরআন হাদিসের বাইরে কোন কথা বলা উচিত বলেও আমি মনে করি না সম্মানিত ভাইরা তার কারণ কোরআন থেকে যারা কথা বলে তারা দলিল দিয়ে কথা বলে তত সত্য কথা বলে ঠিক না বেঠিক সম্মানিত হাজিরিন তো আমি আপনাদের সামনে সূরা মুহাম্মদ থেকে চার নম্বর আয়াত তেলাওয়াত করেছি মেহরবানি করে আপনারা আমার সঙ্গে একটু জবাব দিবেন আলোচনা তাহলে আপনাদের বুঝতে সহজ হবে জোরে বলেন কোন সূরা সূরা মুহাম্মদ আয়াত নম্বর চার সুবহানাল্লাহ সূরা মুহাম্মদ তাফসীর আকারে আলোচনা করা প্রয়োজন এই জন্য সূরা মুহাম্মাদের মধ্যে 38টি আয়াত রয়েছে সুবহানাল্লাহ কয়টি আয়াত 38টি আয়াত এই 38টি আয়াতে 37টির মধ্যে মুহাম্মদ শব্দের উল্লেখ নাই তবে দুই নম্বর আয়াতে মুহাম্মদ শব্দটি উল্লেখ রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শব্দটি উল্লেখ থাকার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না প্রিয় ভাইরা সূরা মুহাম্মদ থেকে আমি আপনাদের সামনে চার নম্বর আয়াত তেলাওয়াত করেছি মেহরবানি করে এই দিকে ওই দিকে বিভিন্ন জায়গায় মনোযোগ দেওয়া যাবে না
يا أيها الحاضرون اسمع قولي সম্মানিত উপস্থিতি মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা শুনতে হবে কথা বলে ঠিক না বেঠিক লাইন চ্যুত হলে হবে না প্রিয় ভাইরা তো আসুন শোনা যাক যে সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি দিক নির্দেশনা দিলেন ঈমানদারদের জন্য কারণ আজকে এমন একটা সময় আমরা কোরআন থেকে কথা বলতে এবং শুনতে উপস্থিত হয়েছি যে সময় লক্ষ্য করে দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিম জাতির পরে আপনার বিভিন্ন কলা কৌশলে জুলুম এবং নির্যাতন চলছে কথা বলে ঠিক না ঠিক কিনা আজকে তাকিয়ে দেখুন ইসরায়েলের দিকে এই ইসরায়েলি বাহিনী ক্ষমতাশীল ইসরায়েল ক্ষমতাশীল দলের নির্দেশে ফিলিস্তিনি মুসলিম জাতির প্রতি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে লাশের পর লাশ ফেলে দিচ্ছে কিন্তু আজ পর্যন্ত সুষ্ঠু সমাধান করে দেওয়া হয় নাই সম্মানিত ভাইরা এই জন্যই সারা জীবন বিভিন্ন জায়গায় কাফের বেঈমানের আবু জাহেলের উত্তরসূরিরা থাকবে আবার তাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য হযরত আবু বকর ওমর ওসমান আলীর মতো আপনার মাংস সমাজে থাকবে কথা বলেন ঠিক না ঠিক প্রিয় ভাইরা আসুন তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি শুনাইলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কালিমের ভিতরে বলে দিলেন শোনো আল্লাহ তাআলা বলে দিলেন হাত্তা তাজাল আউযা আল্লাহ তাআলা বলে দিলেন ইমানদারের ও মুমিনের রাসূলকে দাও যতদিন কাফির বেঈমানদের অত্যাচার চলবে নির্যাতন জুলুম চলবে ততদিন পর্যন্ত তোমরা প্রতিবাদ চালিয়ে যাবে তোমরা প্রতিবাদের পথ থেকে কোনদিন পিছবা হবে না একবার আওয়াজ দিয়ে বলুন না মারহাবা জোরে বলো মারহাবা এটা কার কথা আরো জোরে বলেন কার এই আয়াতটি কেন নাজিল হলো কার শানে কার প্রসঙ্গে ভাইরা মেরা বাবাজিয়া আল্লাহর নবী বিশ্বনবীর প্রখ্যাত সাহাবী হযরত সালামা ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলুন তো সবাই কিনা হযরত সালামা